ভারতকে পিছনে ফেলে আফগানিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনায় চীন। জঙ্গি বিরোধী অভিযানে একজোট হচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো, আর তারই জের ধরে এবার জঙ্গি বিরোধী অভিযানের লক্ষ্য নিয়ে আফগানিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চাচ্ছে চীন। কাবুলের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা স্বীকার করেছেন। জানা গেছে আফগানিস্তানের ওয়াখান করিডোরে যৌথ উদ্যোগে এই ঘাঁটি বানানোর কথা হচ্ছে। ওয়াখান করিডোর হলো এমন একটি অঞ্চল যার সঙ্গে আফগানিস্তানের মূল স্রোতের যোগাযোগ বেশ ক্ষীণ। ওয়াখানের উত্তরে অবস্থান করছে পামির, আর দক্ষিণে রয়েছে কারাকোরাম। দুই দুর্গম পর্বতমালার মাঝখানে ওয়াখান একটা উপত্যকার মতো। পামির আর কারাকোরামের সীমানাও বটে। ওয়াখানের পূর্ব প্রান্ত চীনের সিনচিয়াং প্রদেশের সঙ্গে জুড়ে রয়েছে। পশ্চিম চীনের সিনচিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বাস বড় সংখ্যায়। এই উইঘুর জনগোষ্ঠীর সঙ্গে চীনের কমিউনিস্ট কর্তৃপক্ষের বিরোধ দীর্ঘদিন ধরে, তার জেরে উইঘুররা বিদ্রোহী। ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে এক জঙ্গি সংগঠন ওই অঞ্চলে সক্রিয় এবং সিনচিয়াং প্রদেশে তারা মাঝে মধ্যেই নাশকতা চালায়। এইসব জঙ্গিদের নির্মূল করতে সিনচিয়াং প্রদেশে কঠোর দমননীতি প্রয়োগ করে আসছে চীন। জঙ্গি অনুপ্রবেশ রোখার বিষয়ে আফগানিস্তানের সঙ্গে বেশ কিছুদিন ধরেই কথা চালাচ্ছিল চীন।